তাহলে কিরকম জার্নি রইলো আজকে? আরে বাবা জার্নি, একটু শুরু থেকে বলো। হ্যাঁ শুরু থেকে বলো একটু। না আসছিলাম তো ভালোই। হ্যাঁ ওইখানটা যা গুলোলো ওই রাস্তা, এইরকম মাটি গোলা, গাড়িটা কাঁচা মাটি, গাড়ির উপর উঠছে, অটোমেটিক নামছে, উঠছে নামছে, আমাদের গাড়ি তো খারাপ করে দিয়েছে। অনেক কষ্টে এখানে আসা। জীবনে এত ভালো ঘুম যে কালকে হয়েছিল, ঠিক আছে। কালকে আমরা এই হোমস্টেতে এই রুমে থাকিনি, বাট কালকে আমরা গেছিলাম কটেজে, দারুণ ছিল। আমি এখন 5:50 এ মানগানের রাস্তায়, ঠিক আছে, সিকিমের রাস্তায়। আলাদাই লাইক 4 মাস আগে ব্রেকআপ হয়েছিল, 3 মাস আগে বাবা মারা গেছিল, 2 মাস আগে আমি ব্যাংক্রাপ্ট ছিলাম। And right now, I'm just at the store. And right now, I'm just heaven. It's heaven, boss.
থাকার ফিলিংটাই না আলাদাই আলাদাই বস আলাদাই কোনো মানে এটাই প্ল্যান করেছিলাম যে কলকাতা থেকে বেরিয়ে এসে আমি এখানে শিফট করবো। অ্যান্ড এখন বাজে সকালে 5:50 আর এই ভোরে রাস্তায় কুয়াশা, ঠান্ডা আর কি চাই। অ্যান্ড কালকে যখন ফিরছিলাম, ঠিক আছে, কাল যখন ফিরছিলাম তখন এত বৃষ্টি হচ্ছিল পাহাড়ের রাস্তায়, বৃষ্টি। আমাদের ড্রাইভারটা যদিও মানে পুরো খতরনাক খতরুকে খিলাড়ি, অ্যাকচুয়ালি ড্রাইভারটা হচ্ছে খতরুকে খিলাড়ি, ঠিক আছে। ওই পাহাড়ি রাস্তায় যখন পাহাড়ের উপরে উঠছে, এলোমেলো রাস্তা দিয়ে ওদিকেই 40-50 কাটিয়ে দিচ্ছে ভাই আলাদাই। আমরা ছিল বাইক করে বা কিছু করে গেলে 20 তুলতাম, তাও বৃষ্টি পড়ছে অত জোরে আর অন্ধকার, একটা লাইটও নেই। ড্রাইভার এখানকার ড্রাইভার ভাই আলাদাই খতরুকে খিলাড়ি। পাটনা গুড মর্নিং পাটনা, ছিল সার্ভিস বলো, ব্যবহার বলো, সব দিক থেকে